বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নীল ঋতু। পরীক্ষাটা এখন 8:15, আমি উঠে গেছি ঠিক এক ঘন্টা আগে, 7:15 উঠে গেছি। উঠে কিছু ব্লগ এডিটিং ছিল, সেটা করছিলাম। এখনও রেন্ডারিং চাপিয়েছি, হয়নি কমপ্লিট। মা দিদির চা অনেকক্ষণ দিয়ে দিয়েছে, তা হয়তো আমার জল ঠান্ডা জলের মতো হয়ে গেছে। তো চলো পাতা দাদা, মিনটাকে হাসি মুখে শুরু করে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, গতকালকে আমি ব্লগ করিনি, গ্যাপ দিয়েছিলাম। আর আমার হাতে কথাটা এখন গতকালকে ঠিক ছিল বলে আমি ব্লগটা করতে পারিনি। আজকে একটু বেটার, কালকে গতকালকে ব্যাটারের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি। তো আর কি, বাড়ি আসলে আমার প্রচণ্ড পরিমাণে ল্যাগ লাগে, তো আমি আর কোথাও বেরোতে ইচ্ছা করে না। তো যাই হোক, চা খাবো এখন। আর দেখতেই পাচ্ছ মাথায় তেল, মাথা কালকে গতকালকে রাত্রিবেলা 1 কুইন্টাল মাথায় তেল দিয়ে দিয়েছে, আমি একটু দিতে বলেছিলাম। চলো গিয়ে চা খেয়ে নিই। না গরমই আছে, অসুবিধা নেই। মা দিয়ে বসে বসে চা খাচ্ছে। এটা হচ্ছে দাদির ভাত, প্রেশারে একেবারে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ভাত, দাদি যেহেতু প্রেশারে নরম করে ভাত খায়, যেন প্রেশারে ভাত কী রান্না হবে, কী রান্না হবে, কাতলা কা কালিয়া হোগা। আর বাবা এদিকে আমার ব্যাগের যে ব্যাগটা এনেছি সেটার আর কি রানার ভেঙে গেছে আসতে গিয়েই। তো ওটা বাবাকে বললাম লাগিয়ে দাও, নাহলে খুব অসুবিধা হবে, চেনটা যদি ভেঙে যায় তাহলে ওটা মধ্যে আমি কিচ্ছু রাখতে পারবো না। তো চলো চাটা খেয়ে নিয়ে যাবে। গতকালকে না একটা ব্লগ, কালী পুজোর দিনের ব্লগ আমি লাইভ করতে গিয়ে আর করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি যখন আপলোড করে দিয়েছিলাম তখন না ওখানে কপিরাইট আসলে কপিরাইট দেখিয়ে দেয়, তো আমি ওর জন্য লাইভই করিনি। তো সেই ব্লগটাকে আর কি রাত্রিবেলা আর কালকে ভয়েস দিতে পারিনি, কারণ আমরা তানিয়া ছিল, টুয়া এসেছিলো, তো বসে আমরা সবাই আড্ডা মারছিলাম, তো ওর জন্য ভয়েস আর দিতে পারিনি। আজকে সকাল সকাল উঠে আগে ওটাই ভয়েস দিলাম, ওটাকে আগে রেন্ডারিং বসিয়েছি। এবং প্রচুর দিনের ব্লগ আমার আর কি ডিউ হয়ে রয়েছে, তো সেগুলোকে কি এক এক করে আগে এডিট করবো, কারণ চা তো আমার খাওয়া হয়ে গেছে। এগুলো না এডিট করে না আপলোড করে না করে রাখলে আমার ফোনের স্পেসটা ঘুরে যাচ্ছে। যতই হোক আমি এটা হয়তো অনেকটা হাই স্পেসের মোবাইল কিনেছি, কিন্তু তাও একটা তো সব কিছু তো একটা ব্যাপার থাকে। তো এই হচ্ছে আপাতত আপডেট। তো আমি আগে সেই কাজগুলোকে করে নিই, তারপরে আবার আসছি পরে তোমাদের সাথে। রেন্ডারিং যে আজকে কী হয়েছে ভগবান জানে, রেন্ডারিং সেই তখন থেকে হয়েই চলেছে, হয়ে চলেছে, এত স্লো হচ্ছে আমি বুঝতে পারছি না কেন। তো যাই হোক, মা এদিকে এখন একটা কাতলা কালিয়া প্রিপারেশন করছে, মানে করবে রান্না, সেটা তোমাদেরকে সকালে যা বললাম, মা বললোই আর কি। তো এই যে মা এখানে কাঁচা মাছগুলো বেশ বড় বড় রয়েছে, এখানে পেটি রয়েছে, গাদা রয়েছে। তো এখন এই যে তেল গরম করে নিয়েছে, এখন মাছ আলু। তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে মা কীরকমভাবে কাতলা কালিয়াটা করে। মাছ ভাজা হবে, এই তিনটে মাছ ভাজা হবে, তারপরে তোমাদের দেখাচ্ছি পরে কী কী আছে না আছে। যেখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল, এখন মাকি দিচ্ছে ফোড়ন, তেজপাতা, হ্যাঁ তেজপাতা, মানে গোটা গরম মশলা আর কি, হ্যাঁ হচ্ছে দারচিনি, হ্যাঁ দারচিনি, এলাচ, এলাচ দুটো এলাচ পাকিয়ে দিল, মশলাটা আর কি খানটা ভেরো, পেঁয়াজ কুচানো, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি, মা এখানে
মশলা রেডি করছে কি কি আছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিচ্ছি আর এখানে টমেটো আদা বাটা একটা পেঁয়াজ আর রসুন বাটা এখানে লঙ্কা গুঁড়ো দেব কাঁচা লঙ্কা দেব এই যে লঙ্কার গুঁড়ো দিলাম এবার এটার মধ্যে একটু জল দেব দেখো পেঁয়াজটা হালকা হালকা ব্রাউনিশ মতো হয়ে এসেছে আর একটু ভাজা হবে মনে হয় তাই না লাল লাল লঙ্কা মা কাঁচি দিয়ে কেটে নিচ্ছে অভিনব পদ্ধতি এর মধ্যেই পেঁয়াজ ভাজার মধ্যে সব লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে এই যে ভাজা মোটামুটি ভাজা হয়ে গেছে আর ভাজা হবে না তার কারণ এরপরে বেশি ভাজা হয়ে গেলে তিতা লাগবে পেঁয়াজ বাটা দিন পেঁয়াজ বাটা আর রসুন বাটা হ্যাঁ পেঁয়াজ রসুন বাটা এই যে নাচতে নাচতে দেখো তেল অলরেডি ফোন দিয়ে বেরিয়ে গেছে তো এখন মা দিচ্ছে কি আদা বাটা আর টমেটো বাটা আদা আর টমেটো বাটা তারপর গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছে মা এখন কি দিচ্ছ নুন দিচ্ছি পরিমাণ মতো নুন একটু ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি আমি কিন্তু এখানে আলু দিইনি আলু যারা চাইলে দিতে পারে আমি দিইনি কারণ কাতলা কালিয়ার সাথে আলুটা ঠিক ভাল লাগে না আমার তাই আমি দিইনি আর অনেকে চাইলে দই দিতে পারে কিন্তু আমি দইটাও দিলাম না কারণ দই কাতলার মতো ফ্লেভারটা লাগে আমার তার জন্য আমি দইও দিলাম না যারা চায় তারা দিতে পারে আমি জিরে গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে জিরে বাটাও দিতে পারো আমি গুঁড়ো দিয়েছি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে না পাঁচগুলো দিয়ে দিলাম জলের মধ্যে আবি দেবে বলছে মা আবি দাও মার আর কাকিদের মেরি হয়ে যাও গ্রোসারি এসেছে এখন সেগুলো ওনারা ওখানে আনলোডিং করছে দিয়ে যাবে এসে এর মধ্যে দিচ্ছে পৌঁছে গেছি আমরা বাড়িতে আজকে রাত্রে কোনো রকম জ্যাম ছিল না খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম তাই না আজকে ফিট করছিলাম জ্যাম থাকবে একদম ছিল যাই হোক
বাজে 7:25, আমি উঠেছি অনেকক্ষণ, উঠে একটুখানি আমি ইয়ে করছিলাম, কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা লম্বা টানা ঘুম দিয়েছি মোটামুটি 5টা অবধি। তারপরে টুকটাক একটু মোবাইল দেখছিলাম এই, তারপরে ভিডিও কিছু এডিটিং বাকি ছিল শর্ট ভিডিও, তো সেগুলো করছিলাম। মা এখন গেছে চা বানাতে, আমি এখনও জাস্ট বিছানা থেকে নামলাম, ফ্রেশ হবো, ফ্রেশ হয়নি আর মা দিকে চা বানাতে গেছে, তোমাদের দেখাচ্ছি। বাবা এদিকে আমার ব্লগ যেটা আজকে লাইভ হয়েছে, আর বাবা এদিকে খাচ্ছে চা মুড়ি, এটা বাবার চা মুড়ি, ওটা মায়ের। আর এদিকে আমার চা তো জানোই কি হয়, সেটা হচ্ছে চা এখানে ফুটছে, দুধ চা, ইয়ে দুধ চা খাবো। হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিচ্ছি, মা গ্যাসটা অফ করো। এই যে ফ্রেশ হয়ে চলে আসলাম, এখন চা খাবো, ওই ঘরে মা বাবারা চা খাচ্ছে, আর এই যে আমি। আর আমি চাটা খেয়ে একটু নেল পলিশ করবো, কারণ আমার হাতের এই নেলসগুলোকে আমি তুলে ফেলেছি, মানে যেগুলো নেল এক্সটেনশন ছিল, তো এখন আর খালি খালি নেলস আর ভাল লাগছে না, তো দুই হাতেরই সেম অবস্থা, তুলে ফেলেছি। তো এদের নেল পলিশগুলো পায়েরও কিছু করব, দিয়ে পায়ের পরবো নেল পলিশগুলো। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, এইটা না, এই অ্যাঙ্কলেটটা ধনতেরাসে কেনা হয়েছে, দেখো অ্যাঙ্কলেটটা কী সুন্দর, এখানে একটা এরকম স্টার মতো করা, তার সাথে এই যে এরকম। যাই হোক চলো চাটা খেয়ে নি। এই যে পায়ে আপাতত এই কালারটাই পরে নিলাম, আর মা এখানে নিয়ে এসছে গরম গরম স্যান্ডউইচ, হাতেরগুলো ভাবছি কালই পরবো, গরম গরম স্যান্ডউইচ নিয়ে এসছে, আমি এখন টিফিন করবো। হাতেরগুলো থাক আজকে আর পড়ছে না, আজকে পায়েরই পরা থাক, আর এই স্যান্ডউইচটা আগে খেয়ে ফেলি। না এটা বাড়িতে বানানো নয়, এটা যখন সেই দাদা ভাইয়ের জন্য ভাই ফোটার আগের দিন যেদিন আগে আমি আসলাম, সেদিনকে আমি আমার থেকে কিছু জিনিস কিনতে গেছিলাম দাদা ভাইয়ের জন্য, কেক আর ওই চিকেন ইন্টারনেট পেস্ট্রি আর চিকেন ইন্টারনেট কিনলাম, তো আমার জন্য কিছু খাবার এনে রেখেছিলাম আমি সন্ধ্যাবেলা টিফিনের জন্য আর কি, তো সেটাই আর কি খাবো। হয়ে গেল স্যান্ডউইচ স্যান্ডউইচ খাবো, মা আর আমি দুজনে শেয়ার করে খেয়ে নিলাম। আর এই যে ফাইনালি আমি হাতে পরে নিয়েছি, হ্যাঁ দু হাতেই আর কি হাতে পরে নিয়েছি, ভাবলাম পরেই নিই, কাল যদি আর পরানো হয়, আজকে ফ্রি আছি তো পরেই নিই। এটা মায়ের নেল পলিশ আর কি, আমি এখানে আসলে মায়ের নেল পলিশ করার জন্য আমার গুজুক ওঠে, তো চলো এখন একটুখানি আবারও মোবাইল দেখি। এখন এই মুহূর্তে আমার আর কোনো কাজ নেই, 8টা বাজে, মোবাইল দেখি, আবার অনেকক্ষণ বাদে আবার আসছি।